আসসালামু আলাইকুম। আজকে আমি আমরা দিয়ে ভীষণ মজা করে আচার বানিয়ে দেখাবো। এই আচার অনেক টেস্টি হবে আর খুবই লোভনীয়, আর 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে আমি আমড়া নিয়েছি 1 কেজি। আমড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পিলার দিয়ে এইরকম করে আমড়ার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও এরকম করে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আর আমড়ার সবুজ অংশগুলো সম্পূর্ণ তুলে ফেলে দেব না, একটু রেখেই তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছে এরকম করে। তাহলে আচারগুলো ভালো হবে। সবগুলো এরকম করে আমি খোসা ছাড়িয়ে নেব। সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো আমি একটা করে নিয়ে নাইফ দিয়ে এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও এরকম করে কেটে নিতে পারেন। আর আমড়ার বিচিগুলো আমি ফেলে দেব, আপনারা চাইলে বিচি সহ নিতে পারেন। সবগুলো কেটে নিয়েছি এইরকম করে, সবগুলো কেটে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1/4 কাপ দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ। এখন নেড়ে চেড়ে রসুনের কালারটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 চামচ, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি নেড়ে চেড়ে নেব। যখন দেখবেন যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে, তখন এর মধ্যে আমড়াগুলো দিতে হবে। এই সময় চিনি দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি আমড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে দেখা যাবে যে অনেক পানি বের হয়ে গেছে, এই পানিতেই কিন্তু আচার সিদ্ধ হয়ে যাবে। এখন আরও 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু কমে এবারে অ্যাড করবেন। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে আমি ঢেকে রাখবো 5 মিনিট। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে আমরা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিব। অনেক পানি বের হয়ে গেছে, এই পানিতেই কিন্তু আচার সিদ্ধ হয়ে যাবে, পানি দেওয়ার প্রয়োজন হবে না। এখন আবারও ঢেকে রাখলাম। এখন আচারগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে এই পানি শুকিয়ে নিব। আচারে পানি থাকলে কিন্তু আচার ভালো থাকবে না, ভালোভাবে পানি শুকিয়ে নিতে হবে। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে আর পানিও শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ, আর 5 ফোড়ন আর দারচিনির গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। নামানোর আগে এই গুঁড়াগুলো দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে আর খেতে অনেক টেস্টি হয়। আচারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই আচারগুলো আপনারা কোনো কাঁচের বয়ামে করে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর আচারগুলো মাঝে মাঝে রোদে দিয়ে আবারও নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। অনেক সুন্দর কালার আসছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে, খুবই মজার। ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে অনেক মজা। একবার হলো এইরকম করে ট্রাই করে দেখবেন। এত মজার আচার আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।